Tangshalo Shagrabai Hankor, Shantir Bazar Bakaste, Tripraku Operative Bank Kanchannagar, Krishi Samiti Limited Nilowaji Mumbai, Kanchannagar Hatio, Customer Shubashu Khotal Cheangwi Rwkha. Jati Musangi Pandano Cheangwi Rwkha, Tripraku Operative Bank Chairman, Komal Kanti Sen, Bono Karibo Tomika, Cooperative Society ni Yaksu Register, Sanjay Bumik, Amchini Panchayat Pradhan Samabai Samiti ni Adong Rao. Chubachu Khotalni Bisingti Bank ni Customer Rokno Micro ATM ni Shebernani O Tang Batang Yagon Harjaka Khursathai Kalayo Anchoyo Omoni Sekango Santir Bazaro Thangna Nango Kabangma ATM ni Sheb Thabrokni Bagai Pia Tabo Anchoyo No O Sheb Manai Khas Sanglajak Anchoni Lukurok Amra Daitya Asar Por Amra Se Digital Byabostha Seta Prochar Prosarer Ekta Birat Amra Chesta Niyechi আগে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাত্র দুটো এটিএম শাখা ছিল আপনারা জেনে আনন্দিত হবেন আমরা ইতিমধ্যে আরো ছটি জায়গা আমরা পেয়ে গেছি কাজ চলছে আরো এটিএম খুলবো আমরা চাইবো আগামী দিনে আরো যেসব জায়গাতে খুব দরকার সেসব জায়গাতে আমরা এই পরিষেবা ডিজিটাল পরিষেবা যাতে আমরা দিতে পারি বলতে পারবেন ডিপোজিট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট সব ধরনের অ্যাকাউন্ট আপনারা এই অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন এখানে যিনি চালাবেন ওনার কাছে আপনি টাকা জমা দিতে পারবেন যেই টাকা জমা দিতে আপনাদের শান্তির বাজার যেতে হতো সেটা এখানে দিতে পারবেন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আপনি উইথড্র করতে পারবেন আপনি যদি কোনো টাকা ট্রান্সফার করতে হয় মনে করুন আপনার ছেলে মেয়ে বাইরে থাকে বা কোন কাউকে টাকা পাঠাবেন আপনি এটা ফান্ড করুন আপনি ট্রান্সফার করতে পারবেন আপনারা অত্র অঞ্চলে কেউ যদি লোন নিয়ে থাকেন ক্যাশিসি জেআরজি ট্যাক্সের লোন সবই এই লেনদেন এই মাইক্রোটিভের মাধ্যমে হবে লোন নিয়েছেন ইনস্টলমেন্ট জমা দেওয়া 500 টাকা জমা দেবেন তার জন্য আপনাকে শান্তির বাজার চলতে হবে না আপনি মাইক্রোটিভে এখানে জমা দেবেন লোনের কিস্তি জমা দিতে পারবেন তা আমরা যারা যেখানে যেখানে আমরা মাইক্রো এটিএম দিয়েছি সবাইকে আমরা কি কি কাজ করা যায় সেই সুযোগ সুবিধা আমরা দিয়েছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা অনলাইন এখানে ট্রানজেকশন হওয়া মাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপডেট হয়ে যাবে আগে যে কাজটা চলতো সেটা ছিল অফলাইন এখান থেকে ট্রানজেকশন করতো আবার গিয়ে ব্রাঞ্চে গিয়ে কানেকশন দিয়ে সেটাকে আপডেট করতো সেখানে অনেক ধরনের গোলমাল হয়ে যেত কিন্তু এটা অনলাইন আপনি এখানে ট্রানজেকশন করবেন সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে আপনার বইতে আমি খুবই আনন্দিত যে কাঞ্চননগর কৃষি সমবায় সমিতি তার মাইক্রো এটিএম উদ্বোধনী অনুষ্ঠান এখানে করতে পেরেছে এবং একটু আগে বলেছেন সহসভাপতি যে একটা দীর্ঘদিনের দাবি ছিল অত্র অঞ্চলে একটি ব্যাংকের শাখা খোলা যায় কিনা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ব্যাংকের শাখা খুলতে গেলে অনেকগুলো প্যারামিটার আছে রিজার্ভ ব্যাংকের সেই প্যারামিটারগুলো ফুলফিল না হলে সব জায়গায় ব্যাংক খোলা যায় না সেই নিয়মে আমরা চেষ্টা করে দেখেছি যে হচ্ছে না কিন্তু আমি অত্র অঞ্চলের লোক হিসাবে আমি দেখলাম যে এখানে এই ব্যাংকটা অ্যাক্টিভ আছে এর আগেও আমি দুবার এই ব্যাংকে এসেছি মিটিং করে গেছি তোমাদেরকে বললাম আপনারা মাইক্রো এটিএমটা নেন মাইক্রো এটিএমটা আপনারা চালু করুন তো আমাদের বিডিপিএসএল এর ইনচার্জ একটু আগে বলেছেন একচুয়ালি খুব কম সময়ের মধ্যে যা যা কাগজপত্র লাগে সেগুলো ওনারা দিতে পেরেছেন এবং আমরাও তাড়াতাড়ি সেটা মঞ্জুর করে আজকে আমরা উদ্বোধন করতে পেরেছি পাচ্ছি সেই জন্য আমি কৃষি সমবায় সমিতির সমস্ত কার্যকর্তাগণকে আমি আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে এই মাইক্রো এটিএম কী কী কাজ করবে এটা দিয়ে কী কী কাজের সুবিধা রয়েছে সেই সম্বন্ধে দু একটি কথা আপনাদের বলছি আপনি এখানে দেখতে পারবেন একটা মিনি স্টেটমেন্ট যদি চান যে আমার পাঁচটা ট্রানজেকশন আমাকে দেখাও সেটা আপনি সেখানে পাবেন
আরো সুবিধা। আপনারা এখানে বসে থাকতে হবে না, এটা মোবাইল, আপনারা জেনে আনন্দিত হবেন। শান্তির বাজারে আমরা একটা মোবাইল এটিএম খুলছি, আমরা অলরেডি ঘর নিয়ে নিয়েছি, এখন আমরা ওপেন করে আমাদের ব্যাংকের উল্টো দিচ্ছি। সেটা হচ্ছে স্ট্যান্ড এলোন, এটা ওইখানেই থাকবে, কিন্তু মাইক্রো এটিএমের সুবিধা হচ্ছে এটা নিয়ে মুভ করতে পারে। আজকে গাবদাঙের লোক এখানে আসতে যদি 5 টাকা ভাড়া লাগে, লাগবে যে মাইক্রো এটিএমটা নিয়ে গাবদাঙে গিয়ে পেমেন্ট করবে, লাউগাঙে গিয়ে পেমেন্ট করবে, তাহলে কি হবে, ট্রানজেকশনের বহর বাড়বে এবং যে চালাবে ট্যাক্সের তার একটা কমিশন যেটা আছে সেটা পাবে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, নর্থ সিপাহীজলা চাম্পা কাঞ্চন ট্যাক্স খুব সম্ভবত ওইখানে 20,000-এরও বেশি যে চালায় সে তার কমিশন এসছে। একটা এমপ্লয়মেন্টের একটা বিরাট সুযোগ এবং সেইটা ইনকাম, সেটা থেকে ইনকাম ট্যাক্সেরও হবে, মানুষ যেরকম পরিষেবা পাবে ট্যাক্সেরও একটা ইনকাম হবে।